Assalamualaikum, hello viewers, welcome back to my channel. আজকে আমি দেখাবো mayonnaise. Mayonnaise খুব সহজে আপনারা বাসায় কিভাবে বানাবেন সেটা আমি দেখাবো। এজন্য আমি এখানে blender set করে নিয়েছি। এখন এখানে আমি দুইটা ডিম নিয়েছি, দুইটা ডিম দিয়ে আজকে mayonnaise বানাবো। ডিমকে আমি ভেঙে নিয়েছি, এখন blender দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। এখন ব্লেন্ডারটাকে একটু ব্লেন্ড করে নিব, তারপর আস্তে আস্তে আমি তেল দিব। সয়াবিন তেল দিচ্ছি। একদম ঘন হয়ে আসছে। আমার mayonnaise একদম রেডি, দেখুন কত ঘন হয়েছে, একদম ক্রিমি। দুইটা ডিম আমি দুইটা ডিম দিয়ে করেছি, দেখুন প্রায় এক বাটি পরিমাণ mayonnaise হয়েছে। দুইটা ডিম দিয়ে এক কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল, আর আধা বাটি পরিমাণ গুঁড়া দুধ। দেখুন একদম কতগুলা হয়েছে। এভাবে আপনারা বাসায় একদম ইজিলি করে নিতে পারেন, এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের নাস্তা খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে এটা সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।